আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও ভালো আছি। আডোবি ফটোশপ সিরিজ টিউটোরিয়ালের পার্ট টু, আমরা প্রথম পর্বটিতে জাস্ট বেসিকটা আলোচনা করেছিলাম, আডোবি ফটোশপের ইতিহাস এবং ভার্সন কে তৈরি করেছেন, কত সালে তৈরি হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে। আজকে আমি সরাসরি চলে যাব আডোবি ফটোশপে দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল আডোবি ফটোশপ টিউটোরিয়াল। আশা করি আপনারা সকলেই এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে এ টু জেড দেখার চেষ্টা করবেন, কারণ আপনি এ টু জেড না দেখতে পারলে আপনি এই সিরিজ টিউটোরিয়াল একদম কিছুই বুঝতে পারবেন না এবং কিছুই শিখতে পারবেন না। তাহলে আমি প্রথম অবস্থাতে আমার অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ওপেন করব। আপনি এখান থেকে আমি টাস্ক বারে বা এখান থেকে যে কোনো একটি প্রোগ্রাম আমি ওপেন করব, এখান থেকে হোক আর ওইখান থেকে হোক। দেখুন, আমার গত পর্বের ভিডিওতে যেরকম ছিল ফটোশপ সেম এরকমেরই আছে, জাস্ট আমি কিছু নাড়াচাড়া করিনি। এখান থেকে আমি একটু আলোচনা করব কোনটা কোন বার, কোন মেনু, কোনটা কী কাজ, সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আমার ডান পাশে কিছু বার দেখতেছেন এখানে, এগুলো আমি সবগুলো ক্রস করে দিই, এগুলো খুবই প্রয়োজন এবং এখানে থাকতে হবে। এখানে যে চলে গেছে, এখানে যে কীভাবে আনতে হবে, যেন সম্পূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করবো। আশিক আউসার আহমেদ, আজকে কমপ্লিট টেক চ্যানেলটির পক্ষ থেকে। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন অ্যাডোবি ফটোশপ। সর্বপ্রথম টাইটেল বার, এটি হলো টাইটেল বার। এই টাইটেল বারে আমার যেটি থাকে প্রোগ্রামের নাম থাকে, তারপর থাকে এটা হলো মেনু বার, মানে ম্যানুয়ালি যে প্রোগ্রামটা আমাকে সেভ করতে হবে, ওপেন করতে হবে, এখান থেকে আমাকে নতুন একটি পেজ নিতে হবে। আপনি খেয়াল করবেন মনোযোগ সহকারে, আমি যতটুকু না হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি শর্টকাটে বলে যাব। এই মেনু বারটা আপনি একদম জাস্ট এ টু জেড দেখার চেষ্টা করবেন। তারপর এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, সিলেক্টেড আছে, ফিল্টার আছে, ভিউ আছে, উইন্ডোজ আছে, হেল্প আছে, এগুলো হলো জাস্ট মেনু বার। এটা হলো টুল বক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল বক্স। তারপর এটা হলো স্ট্যাটাস বার, সম্পূর্ণ বিবরণ এই বারটিতে থাকে এবং এই বারটাও খুব প্রয়োজন, এই টুল বক্সের বার। এখানে ছোট্ট ছোট্ট কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অপশন দেয়া আছে, প্রত্যেকটাতে যদি আপনি কার্সর রাখেন দেখবেন প্রত্যেকটারই নাম আসতেছে, এক এক ধরনের চিহ্ন আসতেছে। দেন আপনি যদি উইন্ডোজে যান, উইন্ডোজ থেকে যদি আপনি টুলস অপশনটিকে আন্ডো করে দেন, দেখবেন আপনার এই টুলস বারটিও এখানে আর নেই। আপনি যদি আবার অপশনটা থেকে আন্ডো করে দেন, দেখবেন আপনার এই অপশন বারটিও নেই। আপনাকে স্ট্যাটাস বারটিতে যদি আন্ডো করে দেন, দেখবেন নিচে একটা স্ট্যাটাস বার ছিল, সেটিও নেই, একদম খালি ব্ল্যাঙ্ক ফটোশপ। এবং এই ব্ল্যাঙ্ক ফটোশপে কিন্তু কোনো কাজ করা সম্ভব না। তাহলে প্রথম অবস্থাতে আমি উইন্ডোজ থেকে আমার টুলসটি আমি নিব, এটি একদম বাম পাশে সেট আপ করে নিব আমার প্রয়োজন যেভাবে, যতটুকু প্রয়োজন। তারপর উইন্ডোজ থেকে অপশনটিও আমি সেট আপ করে নিব, তারপর উইন্ডোজ থেকে স্ট্যাটাস বারটিও আমি সেট আপ করে নিব। দেন আমার হয়ে গেল, এবার ডান পাশে কিছু বার, সেম এই উইন্ডোজ থেকেই আমার এই বারগুলো আমি আনতে পারবো। উইন্ডোজ থেকে যেমন আমার লেয়ার বেস্ট ইম্পর্টেন্ট, এটা আমার খুব প্রয়োজন ছবির কাজ করতে গেলে। শুধু এরকমভাবে লেয়ার নয়, উইন্ডোজের সবগুলোই প্রয়োজন। তো আস্তে আস্তে এটা আপনাকে ব্যবহার করতে হবে। লেখালেখির জন্য ক্যারেক্টার প্যারাগ্রাফ দুটো অপশনই প্রয়োজন, তো ক্যারেক্টার প্যারাগ্রাফ দুটোই একসাথে শো করতেছে, ডান পাশের প্যারাগ্রাফ, বাম পাশের ক্যারেক্টার, মানে লেখালেখির জন্য। তাহলে আমি এটাকে এই পাশে রাখলাম উইন্ডোজ থেকে, আপাতত নেভিগেশন বারটাকে আমি উপর নিয়ে রাখলাম। এগুলো এক এক সময় এক একটা কাজে আসে, আপনাকে মনোযোগ সহকারে সেই কাজগুলো দেখে দেখে করতে হবে। আমি জাস্ট আপাতত এই তিনটে বার এখানে সাজালাম, আপনাকে আরও বারের প্রয়োজন হতে পারে, তবে সেটা কাজের ক্ষেত্রে, কাজ করতে গেলে এটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা হলো আপনার ব্ল্যাঙ্ক পেজ, আর এই স্ট্যাটাস বারটা হলো আপনার স্ট্যাটাস বার, যেটা অপশন নামে পরিচিত। এটা যখন আপনার এই টুলস বারে, মানে টুল বক্সে আপনার প্রথম পরিচিত হবেন এর সাথে, এখানে ধরলেই রেক্টাঙ্গেল মার্ক টুল, ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, এবং খেয়াল করবেন ঠিক তার নিচে একটা ছোট্ট তীর আছে, এখানে যদি রাইট ক্লিক করেন অনুরূপ তার আরও তিনটি অপশন চলে আসতেছে, এবং ঠিক তার ডান পাশে এল লিখা আছে ক্যাপিটাল লেটার, মানে বুঝাচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে এল প্রেস করেন এখানে চলে যাবে, কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুলে চলে যাবে, ডাব্লু প্রেস করলে ম্যাজিক টুলে চলে যাবে, জে প্রেস করলে এখানে ল্যাসো বা পাথ টুলে চলে যাবে। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা বারের সাথে পরিচিত হবেন। এটা মুভ টুল, ছবিটাকে জাস্ট মুভ করে নেই রেক্টাঙ্গেল, প্রত্যেকটা ভারেরই আমরা কাজ করব। কাজ করলে আপনি আস্তে আস্তে জানতে পারবেন। এটা জুম অপশন, হাত এটা দিয়ে লিখালিখির কাজ করা হয়। এটা ছবি, যখন আমরা প্যান্টুলের সাহায্যে কাটি, রাইট ক্লিক করলে প্যান্টুলের অনুরূপ আরও অনেকগুলো আমরা প্যান্টুল পাবো। তো আশা করি আপনারা, এটা হলো সিলেকশন টুল, এটা হলো ব্লার অপশন, এখানে ধলি লেখা আসবে, তারপর হলো ইরেজার, তারপর ক্লোন সেট আপ। শুধু যে এখান থেকে যদি আপনি আমার ভিডিও দেখে না শিখতে পারেন, এখান থেকে আপনি গুগলে চলে গিয়ে আপনি যদি ছবিতে ক্লিক করেন একদম আপনার ইজি হয়ে যাবে। আমাকে ফলো করে যদি আপনি না মনে রাখতে পারেন, সেজন্য আপনি গুগলে চলে গিয়ে ফটোশপ 70 টুল বার বা যে কোনো একটি বার দিবেন, আপনার এ টু জেড একটু ওয়াইট করবেন, দেন আপনার এই ছবিটা চলে আসতেছে। এটাকে আপনি যদি ভিউ ইমেজে ক্লিক করেন বা
অনুরূপ দেখেন, দেখুন মার্ক চুল, লেসো চুল সম্পূর্ণ বিস্তারিত এখানে আপনাকে আলোচনা করে তারা বুঝিয়ে দিছে। আপনি এগুলো একটি পেজ ডাউনলোড করে সব সময় আপনি ফোনে রাখলে দেখুন এখান থেকে এই যে দেখুন টুলস বার, শর্টকাট, ব্লার টুল, তারপর টিকে, হরিজন্টাল টুল, এরকম লিঙ্কগুলো আপনি জাস্ট গুগলে ক্লিক করে, আমি জাস্ট আমার গুগলের লিঙ্কটা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করে যেন আপনি সরাসরি চলে যান। এবং কিছু এখানকার লিঙ্ক ব্যবহার করব আমার ব্লগ সাইটের, যেন আপনি ক্লিক করলে ওই ব্লগ সাইটে সরাসরি গিয়ে সম্পূর্ণ বিস্তারিত পড়তে পারেন এবং এগুলো দেখতে পারেন। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো আপ করেন তাহলে আপনি সম্পূর্ণ বিস্তারিত অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আপনার ধারণাটা হয়ে যাবে। তো এখান থেকে প্রথম অবস্থায় ফাইল মেনু থেকে ওপেন করে কাজ করতে হয়, কাটা সেরা যাবতীয় কাজ এখান থেকে করতে হয়। লক্ষ্য রাখতে হবে ফটোশপে কাজ করতে হলে প্রথম অবস্থাতে আপনাকে এগুলো মুখস্থ করতে হবে ভালো করে এবং এগুলোর নামগুলো জানতে হবে। বিকল্প যতগুলো প্রোগ্রাম আসবে রাইট ক্লিক করলে, এখান থেকে রাইট ক্লিক করলে, এখান থেকে রাইট ক্লিক করলে, এখান থেকে রাইট ক্লিক করলে, প্রত্যেকটাতে যখন আবার আপনি ক্লিক করবেন তখন আপনি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করছেন এই অপশন বারটা তার আন্ডারে কিন্তু চলে গেছে। আপনি যখন রেক্টেঙ্গেলে ক্লিক করবেন তখন চলে যাবে সাথে সাথে অপশনটি তার অপশনে, মুখ তুলে যখন আপনি ক্লিক করবেন তখন তার আন্ডারে, আপনি যখন টিটা ক্লিক করবেন তার ফন্টের নাম চেঞ্জ চেঞ্জ সব বিস্তারিত, ব্লার অপশনে ক্লিক করলে তার ব্লারে নর্মাল স্ট্রেংথ অপশন কত, অপাসিটি অপশনগুলো, না ডার্ক লাইট মুড সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসতেছে। আপনি যখন মুভ টুলে ক্লিক করবেন আপনি মুভ টুলকে অটো সিলেক্ট করবেন, আর শো বাইন্ডিং একটা চারপাশে বক্স আসছে ওইটাকে আপনি সিলেক্ট করে দিতে চাচ্ছেন সেম। দেন আমি এখান থেকে ফাইল থেকে একটা ওপেন করি, আমি আপনাদের ওপেন করে দেখাই। দেখুন আমি এই লোগোটি ডিজাইন করেছিলাম, জাস্ট এই লোগোটি না, এখন এখানে যদি আমি এই মুভ টুলে দেখুন এই মুভ টুল কোথাও যাবে না, তাহলে আমি ফাইল থেকে নিউ যে কোনো সাইজের একটি পেজ নিলাম, আমি যে কোনো সাইজের একটি পেজ নিলাম, দেখুন এই ছবিটি, এই ছবিটি জাস্ট আমি ধরে নিয়ে এখানে আনলাম। এটা কিন্তু মুভ টুলের সাহায্যে আমি আনলাম, মুভ টুলের না, দেখুন আমি মুভ টুলের সাহায্যে আনলাম এবং এখানে ক্লিক করে জাস্ট আমি এই ছবিটিকে এখন বড় করে দিব, বড় করে দিয়ে জুম ছোট করব। জুম আপনি কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে মাইনাস প্রেস করলে হয় বা প্লাস প্রেস করলে হয় বা কন্ট্রোল স্পেস বারে প্রেস করে মাউসের লেফট কি প্রেস করলে জুম ইন হয়, অল্টা স্পেস বার কিবোর্ডের এবং মাউসের লেফট প্রেস করলে মাউস আউট হয়। এবং এই মুভ টুল ধরলে দেখুন তো কিছু বোঝা যাচ্ছে কি না যায়নি। এখন আপনি যদি শো বাইন্ডিং বক্সে ক্লিক করেন আপনার বাইন্ডিং বক্সটা কিন্তু অটোমেটিকলি আর চলে আসছে। এখন আপনি এখান থেকে ধরে ছোটো করতে, শিফট অল্টা ধরে লেফট কি প্রেস করে ছোটো করতে পারতেন এন্টার, তাই না? দেখুন তো মজার একটি বিষয়। আমি জাস্ট এতটুকু আজকে ধারণা দিব আপনাদের। সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, কেননা আমাদের টিউটোরিয়ালটি বেশি ভরে গেলে আপনারাই দেখতে চাইবেন না। আমরা যেহেতু পার্ট টু পার্ট আকারে আপলোড দিব তাহলে আমরা ধৈর্য সহকারে এর পরবর্তী টিউটোরিয়ালটি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তী টিউটোরিয়ালে আরেকটু বিষয় নিয়ে আলোচনা করবো। তো আপনারা আমাদের সবগুলো টিউটোরিয়াল দেখার চেষ্টা করবেন এবং যারা বিগত টিউটোরিয়ালটি দেখেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই টিউটোরিয়ালটি দেখবেন বা উপরে আই বাটনে ক্লিক করে সেই টিউটোরিয়ালটি দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।